এবার ইসরায়েলের মধ্য অঞ্চলে প্রথমবারের মতো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে খার খিবে ভয়াবহ রুশ বোমা হামলায় নিহত এক আহত অন্তত বিয়াল্লিশ জন আবারও ইসরায়েলি হামলায় আরো আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত এদিকে হিজবুল্লার সঙ্গে বড় সংঘর্ষ নিয়ে সতর্ক করলেন নেতানিয়াহু আরো জানিয়ে দিব এবার ইসরায়েল হুতি নেতার করা হুঁশিয়ারি এদিকে পশ্চিমাদের উদ্বেগের মাঝে ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ এবার পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারেন পুতিন দাবি রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলকে কড়া সতর্ক বার্তা দিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকুন এবার ইসরায়েলের মধ্য অঞ্চলে প্রথমবারের মতো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সোরা ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের মধ্য অঞ্চলে পৌঁছাতে পেরেছে রোববার খ্যাপান অস্ত্রটি হয় এ ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এর জন্য ইরান সমর্থিত হুতিদের চড়া মূল্য দিতে হবে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন তাদের সোরাজে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্য অঞ্চলে পৌঁছেছে সেটি নতুন একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুই হাজার চল্লিশ দূরত্বের এই লক্ষ্যে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে মাত্র সাড়ে মিনিট ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশে ক্ষেপণাস্ত্রটি টুকরো টুকরো করে দেওয়া হয়েছে তবে এটি পুরোপুরি ধ্বংস করা হয়নি ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে পৌঁছানোর কিছুক্ষণ আগে স্থানীয় সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটের দিকে তেল ও ইসরায়েলের মধ্য বিমান হামলা জনিত সতর্ক সংকেত বেজে ওঠে সেখানকার বাসিন্দারা তখন দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান বিকট শব্দ শোনা গিয়েছিল ক্ষেপণাস্ত্রটি টুকরা টুকরো অংশগুলো জমি ও পাশের একটি রেল স্টেশনে পড়েছে এ ঘটনায় সরাসরি কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে তরি ঘড়ি করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় নয়জন হালকা আঘাত পেয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের সংবাদকর্মীরা ইসরায়েলের মধ্য অঞ্চলের একটি খোলা মাঠ থেকে ধোঁয়া উঠতে দেখেছেন দ্বিতীয় শহর খারকিভের একটি বহুতল আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে রাশিয়া এতে এক নারী নিহত ও অন্তত বিয়াল্লিশ জন আহত হয়েছে রোববার খার্কিব অঞ্চলের গ্রামগুলোতে আরো তিনটি রুশ নির্দেশিত বোমা আঘাত হেনেছে খবর রয়টার্স উত্তর পূর্ব অঞ্চলীয় শহরের প্রসিকিউটররা জানিয়েছেন ভবনের নবম তলা থেকে চুরানব্বই বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে খারকিবের মেয়র ইহর তেরেখ বলেছেন বোমাটি ভবনের দশম তলায় আঘাত করার সময় বিয়াল্লিশ জন আহত হয় তাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে আগুনটি অন্তত চারটি তলায় ছড়িয়ে পড়ে এবং আরো বারোটি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রদমে জেনেস্কি রুশ ভূখণ্ডের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আগাত হানার জন্য ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন রাতের এক ভিডিও বার্তায় তিনি বলেছেন খারকিবে আজকের আঘাত প্রতিটি সন্ত্রাসী কার্যক্রম প্রমাণ করে যে ইউক্রেনের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সামর্থ্য থাকা জরুরি জেরেনস্কি আরো বলেন রোববার সুমি এবং দোনেতস্ক অঞ্চলেও গাইডেড বোমা হামলা চালিয়েছে রাশিয়া রুশ সেনাবাহিনী প্রতিদিন কমপক্ষে এরকম আকাশ আক্রমণ পরিচালনা করছে আবারও ইসরায়েলি হামলায় আরো আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা থামছেই না গত চব্বিশ ঘন্টায় জুড়ে ইসরায়েলি হামলায় আরো আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন মঙ্গলবার ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের বরাদ দিয়ে আল প্রতিবেদনে বলা হয়েছে গাজার শহরে ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া গাজা জুড়ে হামলায় আরো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরো আটত্রিশ জন নিহত হয়েছে বর্বরোচিত এই হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ধ্বংস স্তূপের নিচে অনেক দেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে স্থানীয় লোকজন এবং উদ্ধার কর্মীরা হতাহতদের উদ্ধারে ধ্বংস স্তূপ সরানোর কাজ শুরু করেছেন গত বছরের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নদীর বিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক লাখ বাস্তুস্থ ফিলিস্তিনি খান ইউনিসে পালিয়েছে এগারো মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় ইতিমধ্যে একচল্লিশ হাজার দুইশো ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচানব্বই হাজার চারশো তেরো জন ফিলিস্তিনি এদিকে হিজবুল্লাহর সঙ্গে বড় সংঘর্ষ নিয়ে সতর্ক করলেন নেতানিয়াহু অদূর ভবিষ্যতে ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে বড় আকারের সংঘর্ষের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার একটি কৌশলগত আলোচনার সময় এ বিষয়ে নিরাপত্তা প্রধানদের তিনি সতর্ক করেছিলেন বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহু বলেছিলেন দেশের উত্তরে এই সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করতে পারে সম্প্রচার মাধ্যম শনিবার জানিয়েছেন নেতানিয়াহু মনে করেন লেবাননে সর্বাত্মক যুদ্ধ করা হলে শত শত গোষ্ঠী হামাসর উপর সামরিক চাপ বজায় রাখতে আইডিএফ এর কোনো বেগ পেতে হবে না তবে প্রতিরক্ষা মন্ত্রী ইয়וב গ্যালান্ট এ বিষয়ে নিশ্চিত নন চ্যানেল 13 এর খবরে বলা হয় নেতানিয়াহু মনে করেন হিজবুল্লাহর সঙ্গে একটি অনিবার্য সর্বাত্মক সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে ইসরায়েল একটি কূটনৈতিক সমাধান যা লেবাননের শত শত এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের প্রায় প্রতিদিনের আন্তঃসীমান্ত সংঘর্ষের অবসান ঘটাতে পারত তা অধরাই রয়ে গেছে নেতানিয়াহুর এক সহযোগীর বরাতে চ্যানেল থার্টিন জানায় প্রত্যাশিত সংঘর্ষের জন্য কোন সময় রেখা নির্ধারণ করা হয়নি অবশ্য এর আগে শীর্ষ কর্মকর্তারা কয়েক মাস ধরে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিলেন তখন থেকে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে সংঘর্ষ হতে পারে এবার ইসরায়েলকে হুতি নেতার করা হুশিয়ারি ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি জানিয়েছে অদূর ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করবে তাদের যোদ্ধারা গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে দখলদার ইসরায়েলি শাসকদের যে কোনো কিছুর জন্য অপেক্ষা করা উচিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী উপযুক্ত সময়ে আরো উচ্চ পর্যায়ের অস্ত্র ব্যবহার করবে ইয়েমেনি সামরিক বাহিনী নতুন হাইপারথনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আঘাত করেছে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি ইসরায়েলের কেন্দ্রীয় অংশে আঘাত হানে হুতির দাবি পুরো ইসরায়েল জুড়েই হামলা চালানোর সক্ষমতা তাদের আছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মাঠের অভিজ্ঞতার মিশেলে মার্কিন ব্রিটিশ জোটের সাথে লড়াই করার জন্য নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে হুতির দাবি ইয়েমেনে বিভিন্ন ক্ষেত্রে তার সামরিক সক্ষমতা উন্নত করতে পেরেছে দেশীয় ক্ষেপণাস্ত্র এখন সফলভাবে সমুদ্র ও স্থলে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারছে এদিকে পশ্চিমাদের উদ্বেগের মাঝে ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ পশ্চিমা নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে ইরান আবারও সামরিক এবং প্রযুক্তিগত অগ্রগতি দেখিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে সাম্প্রতিককালে আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে দক্ষতা দেখানোর পর এবার ইরান মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে নতুন এক সফলতা অর্জন করেছে এ ঘটনাটি বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একই সঙ্গে পশ্চিমাদের জন্য এটি একটি নতুন উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ইরানি গণমাধ্যম জানায় শনিবার দেশটির ইসলামী বিপ্লবী বাহিনী নির্মিত একটি রকেট ব্যবহার করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় এই স্যাটেলাইটটি ইরানের মহাকাশ গবেষণার দ্বিতীয় সফল প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করা হচ্ছে ইরানের মহাকাশ বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে সফলভাবে পৌঁছেছে এবং এখন এটি তার নির্দিষ্ট কাজ সম্পাদন করছে এবার পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে পুতিন দাবি রিপোর্টে পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেয় এবং সেগুলো রুশ ভূখণ্ডে আঘাত হানে তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশোধ হিসেবে ব্রিটিশ সামরিক স্থাপনায় আক্রমণ করতে পারেন এমনকি পারমাণবিক বোমার পরীক্ষাও চালাতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা খবর রয়টার্সের ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া এবং পশ্চিম দেশগুলোর মধ্যে উত্তেজনা এখন নতুন ও বিপদজনক এক পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে বৈঠকে ইউক্রেনকে দুর্পাল্লার মার্কিন এটিএসিএমএস এবং ব্রিটিশ ইসტომ শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করেছেন যা রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পুতিন বৃহস্পতিবার পশ্চিমাদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন ইউক্রেনকে এই ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হলে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে যুদ্ধের ধরন বদলে যাবে তিনি প্রতিশ্রুতি দেন যে এর এটি একটি উপযুক্ত প্রতিক্রিয়া হবে যদিও সুনির্দিষ্ট কিছু উল্লেখ করেননি তবে পুতিন ইতোপূর্বে বলেছিলেন যে রাশিয়া পশ্চিমের শত্রুদের অস্ত্র সরবরাহ করতে পারে এবং পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এদিকে ইসরায়েলকে করা বার্তা দিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ হওয়ার পর অঞ্চলটি শাসনে তেলাভিভ পরিকল্পনা দিয়েছে তা তারা মেনে নেবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত এদিকে সৌদি আরব জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হবে না আল জাজিরার খবরে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা সমর্থন করতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত এর আগে গত মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনলাইনে প্রকাশ করেন এতে তিনি দাবি করেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি